Assalamualaikum, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টরাটনি ব্লগসে আরেকটা নতুন ভিডিওতে। আজকে হচ্ছে ভাবিদের বাসায় আম খাওয়ার দাওয়াত, আম ভর্তা খাওয়ার দাওয়াত। এখানে হচ্ছে বিভিন্ন গাছের বিভিন্ন জাতের আম আছে, ভাবির মার বাড়ির গাছের, শ্বশুর বাড়ির গাছের, পাড়া প্রতিবেশীর, আর কার ভাবি আমগুলো হচ্ছে মানে পাকলে মিষ্টি। আর যেহেতু ভাবি গেছিল একদিনের জন্য, গিয়ে চলে আসছে আবার, সেই জন্য অত পাকা পাকা হয়নি, একটু কাছাকাছি নিয়ে আসছে। এখন হচ্ছে এই আমগুলো মাখা হচ্ছে, মিয়াদ একটু পর পর এসে আবার লবণ চাইকে যায়। এখন আমরা এই আম মাখা খাবো। লবণ হয়েছে কি সবাক দিচ্ছেন? আচ্ছা সবাই একটু খেয়ে দেখেন তো লবণ হয়েছে কি না। কেমনে খাবে কেমনে খাবে মিয়াদ বুঝতে পারছে সবাই কেমনে খাবে, সবাই দেখে দেখে খাবে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা আম মাখাটা ঘরে বসে খাবো না, আজকে রোজা ছিলাম, আমাদের বাসার সবাই রোজা ছিল, ভাবিও রোজা ছিল। যেহেতু বাসায় আছি তো ভাবলাম রোজাগুলো করে ফেলি। শাওয়াল মাসের ছয় রোজা করা শুরু করে দিয়েছি আমরা। এখন আম মাখা নিয়ে ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে বসে আম মাখা খাবো। হ্যাঁ, ছাদে আমরা যাব। চলে এসেছি ছাদে, এখন বসে বসে আমি আর ভাবি আম মাখা খাবো। আলহামদুলিল্লাহ খুবই খুবই আরাম লাগতেছে ছাদে, ঠান্ডা বাতাস, আজকে তো বৃষ্টি হয়েছে প্রচুর। এখানে হচ্ছে ভাবি যে আমগুলো ছিলছে, সে আমের সব খোসা, এগুলো এখন পচায়ে জৈব সার তৈরি করা হবে। ওই যে চাঁদ, ক্যামেরায় যতটা ভালো বোঝা যাচ্ছে খালি চোখে কিন্তু অতটা না। দেখেন মেঘের আড়ালে চাঁদ ঢাকা পড়ে আছে, পানি জমে আছে। ভাবি ইয়েগুলো পরিষ্কার করে দিচ্ছে, কাজের মেয়ে, কাজের মেয়ে রহিমা, সব ফুল আর গাছের ইয়া পাতা। এই হচ্ছে এয়ারপোর্ট, ভাবি এখানে সুন্দর করে জাংলা দিছে, এটা একটু দেখাই আপনাদেরকে। এখানে হচ্ছে লাউ গাছ আছে, চাল কুমড়া গাছ আছে, তারপরে হচ্ছে বরবটি গাছ আছে, আর হচ্ছে ঝিঙ্গা গাছ। এই যে ফুল আসছে, সুন্দর করে মাচা দিয়ে দিছে, জাংলা জাংলা, এই যে জাংলা দিয়ে দিছে। আমার বম মেমোরিজের গাছটা মরে গেছে, বড়ই গাছে কিন্তু বড়ই ধরেছে, কিন্তু নেই, পড়ে গেছে। ওই যে হ্যাঁ থাকে না, এই যে একটা, ওই যে একটা, অনেক গড়িয়েছিল, ওই যে সমানে কিন্তু থাকে না কেন এটাই বুঝলাম না। এটা কি গাছ ও? কালো করার, এই যে যেটা, এটা ওইটার সাথে কি জানো, তেঁতুলের ইয়ার মতো। বৃষ্টিতে এই ফুল সব ঝরে গেছে না? একটু আম মাখা খাই। অনেক মজা হয়েছে ভাবি, একদম ঝাল ঝাল, একবার মুখে দিলে দ্বিতীয়বার মুখে দেয়াই লাগবে। আম মাখাটা তো এমনিই মজা হয়েছে, আর এরকম একটা পরিবেশে
বসে খাওয়াতে মজাটা আরো অনেক অনেক গুণে বেড়ে গেছে। দুই চামচ খাইছি ভাবি, ঘাম বের হচ্ছে। ভাবি ব্যস্ত, ওই যে পানি যাচ্ছে দেখছেন, সরাই দিচ্ছেন আর পানি যাচ্ছে, শব্দ হচ্ছে। প্লেন মনে হচ্ছে একটা আকাশে উড়বে, প্রস্তুতি নিচ্ছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ভাবির বেলি গাছটা দেখেন ফুলে ফুলে ভরে গেছে। যদিও বৃষ্টি হওয়াতে কিন্তু অনেকটা ঝরে গেছে। নয়নতারা গাছটাও আলহামদুলিল্লাহ ফুলে ফুলে ভরে গেছে। গাছটা কিন্তু খুব বেশি একটা বড় না, তাও প্রত্যেকটা ইয়েতে ফুল, একটা ইয়েও কিন্তু খালি নাই, ডাল বাকি নাই। এই যে এখানে এখানে আসে, এই গাছটা যে আমার এত ভালো লাগে, অনেক আসলেই ভাবি অনেক ভালো, টাকা উসুল আবার ফুলও অনেক, দাম কিন্তু খুব একটা বেশি না, 50 টাকা, টাকা উসুল, এবং আছেও কিন্তু অনেক দিন থাকবে ওটা মনে হয় না। এই গাছ শীতকালীন, দেখি প্লেন আসতেছে, শীতকালীন, ওই যে প্লেন আসতেছে, তাও ফুল ফুটতেছে। এই যে একটা দেখছেন, আপনি বুঝছিলেন হবে না হবে না, বৃষ্টি পাওয়া দেখছেন, ওটা কিন্তু কলি, হ্যাঁ এই জন্য তো ফেলে দেয় না। এই যে বেগুন গাছে, বেগুন আসছে, ছাদে আসলে মনটা ভরে যায়, নামতে ইচ্ছা হয় না। বেগুন গাছে বেগুন ধরেছে, প্লেন নামতেছে, একটু আগে যেটা দেখাইছিলাম ওইটাই কিন্তু। এখন ভাবি আর আমি বসে বসে গল্প করব, সুখ দুঃখের গল্প করব, আর আমবরটা খাবো। তো সবাইকে আবারও আমবরটা দেখিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ। আর আমের সিজন তো শুরু হয়ে গেছে, এরকম মজার মজার আম মাখা আম ভর্তা তৈরি করে বেশি বেশি খাবেন, একটু ঝাল দিবেন তাহলে মজা পাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।